আচ্ছা, আমি এতক্ষণ বা এর আগে যে বিষয়গুলো তোমাদের শিখিয়েছি সেখানে কিন্তু মাউথ অর্গানের জিপটা কীভাবে দিতে হয় শেখাইনি বা আলোচনা করিনি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে মাউথ অর্গানে জিভের ব্যবহার, অর্থাৎ জিভটা কীভাবে মাউথ অর্গানের ওপরে দিতে হবে। এটা মাউথ অর্গানের শিখতে শিক্ষার্থীদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা জানতে হবে। আমরা প্রথমে মাউথ অর্গানে আঙুল দিয়ে দেখলাম, শিখলাম, নোটগুলো চিনলাম, আঙুল সরিয়ে তারপরে বাজিয়েছি, তারপরে মাউথ অর্গানটা মুখে নিয়ে বাজিয়েছি। কিন্তু এইবারে দেখো, আমরা আগে পর্যন্ত যতটা করেছি সেটা ধরো মুখের মধ্যে ইনস্ট্রুমেন্টটা বসিয়ে বাজিয়েছি, এইভাবে বাজিয়েছি, কিন্তু এটা সঠিক নয়। কেন? এটা লিপ দিয়ে বাজানো, এটা লিপ অর্গান হয়ে গেছে। ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে মাউথ অর্গান। মাউথের মধ্যে দিয়ে ইনস্ট্রুমেন্টটা বসিয়ে যখন বাজাবো তখন একটা জিভের খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা থাকে, সেইটা কীভাবে জিভটা দিতে হয়। দেখো এইভাবে মাউথ অর্গানটা নিয়ে জিভটা আমি কীভাবে লাগাচ্ছি, এরকম এইভাবে জিভটা দিতে হবে। হ্যাঁ, মানে ইনস্ট্রুমেন্টটা মুখের মধ্যে বসিয়ে জিভটাকে ঠিক এরকম নিচের মধ্যে লাগাতে হবে, দিয়ে যে প্রয়োজনীয় নোটটা আমার বাজানো দরকার, যে হোল থেকে নোটটা আসবে সেই হোলটাকে শুধু ফাঁকা রেখে জিভটা ঈষৎ বাঁদিকে বাঁকিয়ে দিয়ে বাজাতে হবে। আমি যদি জিভটা ছাড়া যদি মুখের মধ্যে ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজাতে যাই তাহলে কীরকম আওয়াজ হবে, দেখো অনেকগুলো নোট বেয়ে যাচ্ছে। যেই জিভটা দেবো, এ দেখো, এবার তোমরা প্রত্যেকে এইটা একটুখানি অভ্যেস করতে থাকো, সবাই মিলে দেখো জিভটা ইনস্ট্রুমেন্টের মধ্যে বসিয়ে অভ্যেস কর। আস্তে আস্তে করে করো, হ্যাঁ সবাই একটু একটু করে চেষ্টা করো। মুখ থেকে মাঝে মাঝে নাবিয়ে নাও, নাবিয়ে দেখো ঠিক জায়গায় দিচ্ছ কিনা। হ্যাঁ এভাবে চেষ্টা করো, হ্যাঁ দেখবে প্রথমে প্রথমে অনেকগুলো আওয়াজ এসে যাচ্ছে, তারপর দেখবে আস্তে 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 জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। একটুখানি দেখবে বাজাবে, আবার একটুখানি দেখবে, এইভাবে করো। দেখো একটা সময় জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এক নাগারে অনেকক্ষণ বাজাবে না, একটু নামিয়ে নামিয়ে দেখো ঠিক বাজাচ্ছ কিনা। হ্যাঁ জিভটা ভালো করে ভুল হবে, প্রথমে ভুল হবে, হতে 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 ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সবাই ঠিক আছে? সৌমেন্দ্র, তোমার হাতে যে টাওয়ার ইনস্ট্রুমেন্ট আছে, জিপটা কী করে ব্যবহার করতে হবে আমি বলে দিয়েছি, তুমি জিপটা ঠিক মতো বসিয়ে সানোটটা আমাকে শুধু বাজিয়ে শোনাও, শুধু সা বাজাবে। হ্যাঁ বাজাও, চেষ্টা করো, ভুল হোক, হ্যাঁ আরও পরিষ্কার হবে, ঠিক আছে। আচ্ছা জি, আপনি
জিভে বসিয়ে শুধু সানরটা বাজিয়ে শোনান, শুধু সা, আবার সরান, আবার বসান জিভটা, সা বাজান, ঠিক আছে। এবার তুমি সঙ্গীতা তুমি বাজাও তো, আচ্ছা তুমি আগে ধরো ইনস্ট্রুমেন্টটা ঠিক করে, হ্যাঁ ব্যাস ঠিক আছে, এরকম করে সানরটা বাজাও, জিভটা বসাও, জোরে বাজাও জোরে, আচ্ছা ইনস্ট্রুমেন্ট আবার মুখ থেকে সরিয়ে আনো, আবার বসাও, আচ্ছা এটা 5 নম্বর ঘরে সা পাওয়া যায়, টানো, ড্র করলে রে পাওয়া যাবে, ভুল হলো রে বাজাও, রে, এইটা রে নোট, ঠিক আছে। প্রথমে একটু এরকম ভুল হবে, এরকম করতে করতে ঠিক হবে। এইবার তোমরা সকলে সকলে একত্রে আমি যেমনভাবে বলবো সবাই জিভটা সঠিকভাবে ব্যবহার করে তোমরা কিন্তু সারেগামা বাজাবে, আমি যেমন যেমনভাবে বলবো, ঠিক আছে। আমি এরকম বলবো সা, সা বাজাবে, রে, রে বাজাবে, ঠিক আছে। সবাই রেডি, বাজাও সা, রে, গা বাজাও, মা, পা, ধা, নি। এবার উল্টো দিক থেকে আসো, রে, আবার বাজাও, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। আমরা যে সা থেকে পরের সায়ে যাচ্ছি, আমরা যে সা থেকে পরের সায়ে যাচ্ছি, এই সা, রে, গা, মা এইভাবে যাচ্ছি, এটাকে বলা হয় আরোহণ। আবার উল্টো দিকে যখন আসছি, অর্থাৎ সা, নি, ধা, পা, এইটাকে বলা হয় অবরোহণ। একটা হচ্ছে অ্যাসেন্ডিং, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং, ঠিক আছে। এটা বুঝে নিলে তাহলে এটাকে বলে আরোহণ, এটাকে বলে অবরোহণ। যখন সারগাম এরকমভাবে আমরা এবার থেকে প্র্যাকটিস করব, তখন তোমরা এরকমভাবে বাজাবে, একবার আরোহণ করবে, একবার অবরোহণ করবে। দেখো, বুঝেছো সবাই, ঠিক আছে। এরপরে আমি অন্য বিষয়ে আসছি।